আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ভালো আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ومن حديث النبوية صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار الأجوفان الفم والفرج رواه متفق عليه وصدق رسوله النبي الكريم شودي মণ্ডলে আজকে মাহফিলে আমার প্রিয় যুবকদেরকে দেখা যাচ্ছে, বেশি যুবকদের গায়ে কোরআনের হাওয়া লেগেছে, বলুন আলহামদুলিল্লাহ। যুবকদের গায়ে কোরআনের যে হিমেল হাওয়া লেগেছে, সেই হিমেল হাওয়ায় আজকে যুবকেরা কোরআনের দিকে, সুন্নার দিকে এবং মসজিদের দিকে ধাবিত হচ্ছে। কোরআনের মাহফিলের দিকে আজকের যুবকেরা ধাবিত হচ্ছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিভিন্ন খেলার আসরের আয়োজন করা হয়, এডের পর এড দেওয়া হয়, আজকে খেলার মধ্যে, খেলার আসরের মধ্যে শ্রোতা আর দর্শক নাই, ঠিক না বেঠে? কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে উপচে পড়া ভিড়, এর দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ, সেটা হচ্ছে এই বাংলাদেশটা আল্লাহ পাক কোরআনের জন্যই কবুল করবে ইনশাআল্লাহ। কোরআনের দলিল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ইমানদার ব্যক্তিদের ইমানটা কি হয়? বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে তাদের জবান দিয়ে বের হয়ে আসে আল্লাহু আকবার। ভালো লাগছে আপনাদের? আল্লাহু আকবার ধ্বনি শুনলে ইমানদারদের ভালো লাগে, আর আল্লাহু আকবার ধ্বনি শুনলে শয়তানের খারাপ লাগে, কি ঠিক না বেঠিক? বাংলার জমিনে এক কুলাঙ্গার এসেছিল, আল্লাহ তারে নিয়ে গেছে, তার সাথে কি আচরণ হচ্ছে আমরা জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। সে বলছে, হে কাক, ভোরবেলা যখন মিনারে মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনিত হয়, তখন তুমি কা কা করো না কেন?
মুয়াজ্জিনের সে আল্লাহু আকবার ধ্বনি আজান হচ্ছে, হে কাক তোমার কাকা শব্দ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাগ করছেন না আপনারা কথাগুলো শুনে? কি না ওই ব্যক্তির উপর রাগ হয়েছেন? না রাগ হয়েই তো আপনারা নাউজুবিল্লাহ বলছেন, ঠিক নেবে ঠিক? আমাদের তৌহিদের কবি, জাতীয় কবি, কবি নজরুল, তিনি বলেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহ কবি নজরুলের ভুল ত্রুটি মাফ করে দেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, সেই কবি যখন মারা গেছে যার কাকের শব্দ ভালো লাগে, তখন একজন প্যারোডি করছে সেই কবিকে নিয়ে, ডাস্টবিনের পাশে আমায় কবর দিও ভাই। ডাস্টবিনে থাকে কি? কাক, ময়লা থাকে, ময়লা খাওয়ার জন্য আসে কাক। কাক বুঝেন না, কাউয়া চিনেন? এ কাউয়া ইয়ে ময়লা খাওয়ানের লাই। ডাস্টবিনের পাশে আমায় কবর দিও ভাই, যেন গুড়ে থেকে কাকের কাকা শব্দ শুনতে পাই। তার জীবনে এটাই হওয়া উচিত, ঠিক না ভাই ঠিক? তাহলে আমরা কি আল্লাহু আকবার ধ্বনিকে ভালোবাসি? অবশ্যই আপনারা ভালোবাসেন, যার কারণে আপনারা এত জোরে আওয়াজটা করেছেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যার অন্তরের মধ্যে আল্লাহু আকবার প্রীতি আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর তাকবীরের ভালোবাসা আছে, তারা আল্লাহকেই ভালোবাসে। আর সে আল্লাহকে ভালোবাসার অপরাধে যদি তাদের উপর আসে হামলা, যদি আসে মামলা, যদি আসে আঘাত, যদি আসে বুলেট, তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আমির হামজার মতো তারা কখনো পিছপা হয় না, তারা সামনের দিকে এগিয়ে যায়, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আল্লাহ পাকের নাজিল করা এই অ্যাকশনওয়ালা কিতাব, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাইয়েরা এটা অ্যাকশনওয়ালা কিতাব। যে হুজুর আপনি কেমনে বললেন অ্যাকশনওয়ালা কিতাব? শিষ্য সন্ত্রাসী ডাকাত কোরআনের আকর্ষণে ইমান এনেছে, মাশাআল্লাহ। কে কে কথাটা বলছে? একটা হাত উঠান তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। খুব ট্যালেন্ট, বুঝের মানুষ, আমি কোন দিকে যেতে চেয়েছি। ইমান এনেছেন, ইমান আনার পর এই কোরআনকে তিনি এমনভাবে অনুসরণ করেছেন। বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার ব্যাপারেই ঘোষণা দিয়েছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পর কোন নবী অথবা রাসূল আসবে না। যদি কোন নবী অথবা রাসূল আসতো, লাকানা উমর, তাহলে সে হইতো উমর। শুধুমাত্র এই কোরআনের কারণে আজকে থেকে আমরা এই সিদ্ধান্ত নেই, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন এই কোরআনকে আমরা বুকে রেখে চলব, ঠিক? আমার ভাইরা, এই কোরআন হচ্ছে একটা মৌচাক। আপনারা মৌচাক চিনেন নি? মৌচাক মৌমাছির বাসা। আপনারা বেকার কথা বুঝেন নি? আচ্ছা, এই মৌমাছির বাসার মধ্যে কিটা থায়? মধু থায়। খাইবেন নি? ওয়াদ লাগেনি? অনায় দিমু করতো না, আর কাছে কি আছে? আপনারা সময় মতো খাইয়েন কেন? আর কোরআনের মধু আজকে আমনে করে খাওয়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, আমি আপনাদের এখানে আসার আগেও ইনজেকশন মেরেছি ইনসুলিন, আমি ডায়াবেটিস পেশেন্ট, আমি আমার নিজের উপর মধু প্রয়োগ করে দেখেছি। কোন ডায়াবেটিস রোগীও যদি মধু খায়, আল্লাহর অশেষ রহমত, তার ডায়াবেটিস বাড়ে না। যদি ডায়াবেটিস রোগী মধু খাওয়ার পর ডায়াবেটিস বাড়ত, তাহলে আল্লাহ পাকের কোরআন মিথ্যা সাব্যস্ত হতো। আল্লাহু আকবার।
يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس সেই প্রাণীগুলো মধুমক্ষিকার পেট থেকে বের হয়ে আসে, সেই মধুটা বিভিন্ন রঙের হয়ে থাকে। যদি সরিষার ফুলের মধু হয় তাহলে একরকম রং হবে, ধনচা ফুলের মধু যদি হয় একরকম রং হবে, কালো জিরে ফুলের মধু যদি হয় আরেক রকম রং হবে, বরই ফুলের মধু যদি হয় তাহলে আরেক রকম রং হবে। আমার বন্ধুগণ, বিভিন্ন কালারের বিভিন্ন রঙের মধু, সেই মধুগুলোর মধ্যে রয়েছে মানব জাতির জন্য পরিপূর্ণ শিফা। সুবহানাল্লাহ, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আমার ভাইয়েরা, এই মধুর মধ্যে উপকারিতা রয়েছে। এই কোরআন হচ্ছে একটা মৌচাক, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন নামক মৌচাকের চতুর্দিকে যারা পাহারাদার, এরা হলো কোরআনের মধুমক্ষিকা, ইমানদার, আল্লাহ পাকের বান্দারা। কথা বলেন ঠিক না বেঠি? মৌচাক থেকে যতটুকু সম্ভব তুমি মধু আহরণ করো, কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই। কিন্তু সেই মৌচাকের মধ্যে ষড়যন্ত্র করে তুমি কোনো ঢিল ছুটতে যাইও না। যদি তুমি মৌচাকের মধ্যে ঢিল ছুটতে যাও, তাহলে যেই মধুমক্ষিকারা এই মৌচাককে পাহারা দিয়ে রাখছে তারা তোমাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠি? আসুন তাহলে আমরা সেই কুরআন নামক মৌচাক থেকে মধু আহরণ করা শুরু করে দেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, যারা পারেন পড়তে পারেন, না পারলে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির মানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মাদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানা চাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কার কাছে পানা চাই? আল্লাহর কাছে পানা চাই। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময়, দয়ালু, মেহেরবান, কার নামে শুরু করছি? আল্লাহর নামে শুরু করছি। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমরা ভয় করব কাকে? ভয় করার মতো ভয় করো। আর তোমরা কেউ খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মহান আল্লাহ সত্যই বলেছে। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমা। একটু বলেন তো সূরাটার নাম কি? আলে ইমরান, আয়াত নম্বর 102। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। এই সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে বিধায় এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। এবার বলেন তো সূরাটা কি? মাক্কী না মাদানী? এই সূরাটি মাদানী সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হচ্ছে 200 আর রুকু সংখ্যা হচ্ছে 20। আয়াত সংখ্যা কত? 200। রুকু সংখ্যা 20। আমার বন্ধুরা, আমার প্রিয় ভাই আমাকে স্লিপ দিয়ে স্মরণ করায় দিয়েছেন আমাকে যে বিষয়ের কথা বলা হয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য। আলোচনায় যেতে হলে কোরআন সম্পর্কে কিছু বলেই তো পয়েন্টে পয়েন্টে যেতে হয়।
আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি জায়গা মতো পৌঁছবো। অতএব দয়া করে মেহরবানি করে আমাকে কেউ স্লিপ দিয়ে স্মরণ করাই দিতে হবে না ইনশাআল্লাহ। একেবারে বোকা না, কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, হাজার হাজার ছাত্রের মধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে সেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। অতএব ইনশাআল্লাহুল আজিজ মূল বিষয় ভুলে যাব না, কিন্তু একটা জায়গাতে যেতে হলে একটু লাইন করে যেতে হয়, কে ঠিক না ব্যাঠি? অতএব কারো পক্ষ থেকে আমি কোনো স্লিপ আশা করি না, তাহলে আমার আলোচনার মধ্যে ছন্দ পতন হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহুল আজিজ। ধৈর্য সহকারে নিজের মনটাকে কোরআনের মধ্যে ঢুকাই ফেলেন আর দেখতে থাকেন যে নাসিরুদ্দিন হেলালি কোন দিকে যায়, ইনশাআল্লাহ মজা পাবেন। মজা দিবে কে? কোরআনের মধুর মধ্যে মজা আছে না? নাই? আসেন আমরা গ্রহণ করতে থাকি। সূরা আলে ইমরান যেখান থেকে আলোচনা করব, যে সূরা থেকে, সূরা সম্পর্কে একটু জানা দরকার আছে না? নাই? এবার আপনারা বলেন তো সূরাটা কি মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, সেই কোনাদি যারা আছেন আপনারা আল্লাহকে কি রাগ করছেন? নিয়ে বাইসা সূরাটার নাম কি বলছি? সূরাটার নাম মাদানী, সূরাটার নাম কই কিও যাইবেন কই? কুমড়া মাতাত কিতা রায়পুর বাজার, অবস্থা যাতে এমন না হয়। কেমন কিও যাইবেন কই? রায়পুর, মাথায় কি কুমড়া। আমার বন্ধুগণ সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান। সূরাটা কি মাক্কি না মাদানী? মাদানী। আচ্ছা, এই সূরার মধ্যে টোটাল আয়াত সংখ্যা হচ্ছে কতগুলো? 200, আর রুকু সংখ্যা 20। মাশাআল্লাহ, আজকে ছাত্ররা এতই ট্যালেন্ট, সব গোল্ডেন এ প্লাস পাচ্ছে। আল্লাহু আকবার। সবাইকে প্রতিটি পদে পদে এইভাবে ভালো মার্কস অর্জন করে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমা। 100 কত নম্বর? 2 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলছেন। এবার আমরা আমাদের মূল আলোচনায় ধারাবাহিকভাবে চলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত যেন? 102। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে আহ্বান করেছেন, যারা ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, কথা একটু কড়া হয়ে যাবে, আমাদের জীবনের সাথে গরমিলও থাকতে পারে কোরআনের সাথে। যদি আপনি গরমিল পান, নাসিরুদ্দিন হেলালি কি জন্য আমারে ধরাই দিয়েছে, আমার মধ্যে দোষ ত্রুটিগুলো আছে, কেন আমাকে হিট করেছে, আঘাত করেছে, কার মধ্যে কি দোষ ত্রুটি আছে আমি কি জানি? জানেন আপনি আর জানেন কে? তাহলে আমি তো কোরআন দিয়ে কথা বলবো, আপনি কথাগুলো আপনার দিকে টেনে নেবেন না। যদি আপনি আপনার মধ্যে প্রবলেম মনে করেন, সমস্যা মনে করেন,
বরং আপনি বিনয় চিত্তে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যান। কোরআনের মাহফিলগুলো এই জন্যই আয়োজন করা হয়, মানুষ কোরআনের কথাগুলো শুনে হেদায়েতের দরজা পাবে, হেদায়েত লাভ করবে, কি ঠিক না বেঠি আমার ভাইয়েরা? তাহলে আমাদের জীবনে যদি উল্টা পাল্টা পাওয়া যায়, কোরআনের সাথে মিল পাওয়া না যায়, আমরা কি করব? তওবা করব। আমরা কি করব? তওবা করব। দেখেন এমন করেন না যে যেহেতু গরমে হেলালি সাহেব উল্টা পাল্টা ধরাই দিছে, তাহলে তার গাড়িটা আজকে ভেঙে দেবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আমরা এনেছি। ধরে নেন কেউ একজন ঈমান আনলো, ঈমান আনার পর তার নাম রাখা হলো আব্দুর রহমান। ঈমান আনার আগে তার নাম ছিল শীতল কুমার দাস, তার একজন বন্ধু হলো চন্দন কুমার দাস। শীতল কুমার দাস ঈমান আনার পর তার নামটা রাখলো আব্দুর রহমান। কিন্তু তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব শেষ হয়নি, বন্ধুত্ব রয়ে গেছে। এখন আব্দুর রহমান আর চন্দন কুমার দাস, তারা দুইজন চলে গেল সরকারি ছুটির দিন কোনো একটা সফরে, ভ্রমণে। দুপুরবেলা খাবারের সময় হলো, দুইও বন্ধু খেতে বসেছে। খাবার শেষ করে এবার হিন্দু বন্ধু বোতল একটা খাবে, বোতল বুঝেন, খাইবেন নি কদ্দুর? খাইতেন না তো? কেন খাইয়েন না? এটা হারাম, বোতল খাওয়া কি? আমার বন্ধুগণ, বোতল খাওয়া যাবে না। এখন হিন্দু বন্ধু বোতল খাবে, মুসলমান বন্ধু, আগেও তো হিন্দু ছিল, এখন কলমা পড়ে ইমান এনেছে, এখন মুসলমান বন্ধু বলে, দোস্ত বোতল পুরাটা খাইও না, একটু আমার জন্য রাখো। হিন্দু বন্ধু বলল, দোস্ত রে, তুমি যে এটা খাবা, তোমার মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে তো এটা হারাম। কয়, দোস্ত হারাম সেটা পরের কথা, আজকে তোর সাথে আমি খাবই। দুইজন খাবার দাবার শেষ করে হিন্দু বন্ধু যখন বোতল খাওয়া শুরু করলো, অর্ধেক পরিমাণ খাওয়ার পর এবার মুসলমান আব্দুর রহমান বন্ধু টান দিয়ে নিয়ে বাকিটা ডকডক করে শেষ করলো। ইমান আনলো কিন্তু বোতল খাওয়া ছাড়লো না। আমার বন্ধুগণ, ইমান আনলো, সালাতুল আসরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিল। এবার হিন্দু বন্ধু বলল, আজান দিয়েছে, যাও নামাজ পড়তে যাও। বলল, না আমি নামাজ পড়ব না, নামাজ পড়ার অনেক সময় বাকি আছে। এক নাম্বার বোতল খেলো, দ্বিতীয় নাম্বার নামাজ পড়ল না, তৃতীয় নাম্বার সন্ধ্যাকালীন সময়ের মধ্যে নাইট ক্লাবে চলে গেল। এবার হিন্দু বন্ধু মুসলিম বন্ধু দুইজন নাইট ক্লাবের মধ্যে নারীর নাচানাচি দেখলো, কনসার্ট যোগদান করলো। হিন্দু বন্ধু যেহেতু বন্ধের দিন, নাইট ক্লাবের মধ্যে একটা রুম বুকিং দিয়ে দিল, যেই নারীটার হাত ধরে নাচানাচি করলো রাতের বেলা, সেই নারীকে নিয়েই সে ওই রুমের মধ্যে অবৈধভাবে রাত্রি যাপন করবে। এবার মুসলিম বন্ধু বলল, দোস্ত সারাদিন তুমি যা করেছো আমিও তো তোমার সাথে শরীক হয়েছি। এবার বন্ধু, আমি এই কাজটার সাথেও তোমার সাথে শরীক হতে চাই। বলল, তুই না ইমান এনেছিস, মুসলমান হয়েছিস, এরকম কাজ করিস কেন? আমার বন্ধুগণ বলল, অসুবিধা নাই, একটু তোর সাথে আমি স্বাদ গ্রহণ করি। যেই কথাটুকু বললাম, তুমি ইমান এনেছ, ইমান আনার আগে যেই আকাম কুকামগুলো করেছ, ইমান আনার পরেও যদি সেই আকাম কুকামগুলো করো, তাহলে বোঝা গেল তুমি শুধুমাত্র মুখে মুখে বলেছ, আসলে প্রকৃতপক্ষে তুমি ইমানদার নও। কথা বলেন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার আগে
তোমার যে অবস্থা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা বিপ্লবী ঘোষণা। ইমান আনার পর তোমার জীবনের পরিপূর্ণ পরিবর্তন ঘটাতে হবে, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, সেই ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক আহ্বান করেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আমরা আল্লাহকে ভয় করব। আমার বাবারা, আমার বন্ধুরা, আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে বলেন তো আমাদের কারো পক্ষে কি সুদ খাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? আমাদের কারো পক্ষে কি ঘুষ খাওয়া সম্ভব? আমার বন্ধুগণ, আমরা ইমান আনলাম, আমরা সুদও খাই, আমরা ঘুষও খাই, তাহলে অসুবিধা কি? দলিল হলো অসুবিধা কি? দলিল কি? অসুবিধা কি? অসুবিধা আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন। আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা সুদের বাকি অংশ ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও, সুদের কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনীন, যদি তুমি খাঁটি অর্থে প্রকৃত ইমানদার হয়ে থাকো। আমার ভাইয়েরা, উত্তরবঙ্গে কোনো এক জায়গায় একটা মাহফিলে গেলাম, সেখানে গিয়ে আমাকে কেউ কিছু বলে নাই, আমি সুদের বিরুদ্ধে কথা বললাম, আলোচনা করলাম, আলোচনা শেষ করে আমি যখন ঘরের মধ্যে বসলাম খাবারের জন্য, ঘটনাক্রমে সেদিন খাবারের আয়োজন ছিল ওই মাহফিলের সম্মানিত সভাপতির বাসায়। সভাপতি আসলেন, সবাই বলল উনি মাহফিলের সভাপতি, সালাম দিলাম, উনি তো সালাম দিলেন না, সালাম দিলাম, জবাব নাই, হাত বাড়ালাম মুসাফা করবে কিন্তু হাত পিছনের দিকে নিয়ে যায়। আমি বললাম, সভাপতি সাহেব, ঘটনা কি, এরকম করছেন কেন? কয় যে হুজুর, আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নাই, রুচি নষ্ট হয়ে গেছে। বললাম যে হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যা কি, কি জ্বর হয়েছে না অন্য কোনো কিছু? কয় না হুজুর, আপনি আলোচনা যতক্ষণ করেছেন এর মধ্যে বেশিরভাগ সময় আপনি আমার বিরুদ্ধে কথা বলেছেন। আমি বললাম, আপনার বিরুদ্ধে কোন কথা আমি বলেছি? কয় যে আপনি যতক্ষণ বক্তব্য রেখেছেন সুদের বিরুদ্ধে, এই এলাকার সবচেয়ে বড় সুদী কারবারি হলাম আমি। তা আমি বললাম, আপনি কি বলেন, আপনাকে তো আমি চিনি না। কয় না, কেউ না কেউ আমার বিরুদ্ধে আপনাকে বলে দিয়েছে ফোন করে, যাতে আপনি আমার বিরুদ্ধে কথা বলেন। আমার ড্রাইভার মেহেদিকে বললাম, মেহেদি রে, এই ব্যক্তি নিজেই যেহেতু ঘোষণা দিয়ে দিল এই ব্যক্তি সুদখোর, তাহলে এই ব্যক্তি সুদখোর, সুদখোরের বাসার মধ্যে, ঘরের মধ্যে খাওয়া জায়েজ হবে না, চলো আমরা চলে যাই। গাড়ি স্টার্ট করলাম, টান মেরে চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে। আমার বন্ধুগণ, এমন অনেক জায়গায় দেখা যায় মাহফিলের সভাপতি বরকতের জন্য বানায় সুদখোরকে, কথা কন ঠিক না বেঠি? মসজিদের সভাপতি বরকতের জন্য, আসলে সে মাতবর, আসলে টাউট বাটপার, যে সুদ খায় ঘুষ খায়, এটা কি ভালো? এটা হলো পুরা সিটিয়ার, কথা কন, এটা হলো টাউট, এটা হলো বাটপার, এটা হলো পুরা চিটিং বাস, কথা কন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, কোন মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোন চিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, মদখোর, ঘুখোর, জুয়াখোর, এগুলোরে বানানো যাবে না। এক জায়গার মধ্যে এক সুদখোর সভাপতি, সেক্রেটারিও সুদখোর, অর্থ সম্পাদক যেটা সেটাও সুদখোর, যদি কারোর সাথে মিলে যায় বেজার হবেন না, একটু কথাটা বলি শুনেন আমার বন্ধুগণ। এরপর ইমাম সাহেব খুব সুন্দর করে জুমার নামাজের মধ্যে তেলাওয়াত করলেন প্রাঞ্জল ভাষায়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, ভালো লাগে না? ব্যাস, সভাপতি সাহেব খুব খুশি, সেক্রেটারি সাহেব খুব খুশি, সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, সেক্রেটারির নাম হচ্ছে আব্দুল হাকিম, তো ইয়াসিনও আছে, আব্দুল হাকিম, আব্দুল নাই, হাকিম আছে। নামাজের পর দুইজনে মাশাআল্লাহ, খতিব সাহেব, আসসালামু আলাইকুম হুজুর, খুব হৃদয়টা ভরে গেছে নামাজের মধ্যে, আপনি আজকে আমাদের নাম তেলাওয়াত করেছেন। ওনারা যখন বিদায় হয়েছে, এবার
অর্থ সম্পাদক কেশিয়ার হিজ্ঞাই কয় হুজুর সভাপতি কি মাল কালেকশন করে না, আমি সেক্রেটারি কালেকশন করে না, আমি কয় আপনি কয় সভাপতি সেক্রেটারির নাম নামাজের মধ্যে নিতে পারলেন কিন্তু আমার নামটা আপনি নিলেন না, আমি কোন অপরাধ করেছি? আগামী শুক্রবার যদি আমার নাম আপনি তেলাওয়াত না করেন তাহলে আপনার চাকরি ঠুস। ইমাম খতিব কত অসহায় আপনারা দেখেন, বাচ্চা হলে হুজুর আসেন একটু নাম রাখেন দোয়া করে দেন, আব্বা মারা গেছে, হুজুর গো হুজুর আমার আব্বা মারা গেছে, হুজুর আপনি যদি একটু না ধোয়ে দেন কি অবস্থা, হুজুর একটু কাফনের কাপড় পরাই দেন, হুজুর জানাজার ব্যবস্থা করেন, হুজুর সব ঠিক আছে, হুজুর যদি একটু হক কথা কয় এবার আর হুজুর ঠিক নেই, এবার হুজুরের বিরুদ্ধে খুঁড়া গাড়ো, হুজুরের এবার বাস দাও, কথা কোন ঠিক না বেঠে, আল্লাহ যদি কবুল করে হুজুর করে মাস দিবেন তো কেন, তোমার কয় কি তো দিতেন না, যেওতা থাওন অবস্থায় দিয়েন না, মরি গেলে আর মাস দিয়েন কেন, মরি গেলে কবরের মধ্যে বাস দিয়ে দিবেন না, কিন্তু জীবিত অবস্থায় হুজুরদেরকে আমরা বাস দেব না। আচ্ছা এখন হুজুর চিন্তা করতেছে এই বদমাশের তো শিক্ষা দিতে হবে, যেরম না সিন্নি হেরম না বতর বতর, সভাপতি যেরম সেক্রেটারি হেরকম, আর কেশিয়ার কয় হ্যাঁ তার নামও হরণ লাগবে তো মুসল্লিও তো হেই যাতে আজ আমি সালাম পরে শুক্রবার জুমায়, কেশিয়ারের নাম কি জানবেন নি আপনারা, হ্যাঁ নাম হচ্ছে মন্টু, এখানে মন্টু কেউ থাকলে আপনারা বেজার হয়ে না, মন্টু একটা নিক নেম, এটা একটা ছদ্মনাম থাকতে পারে, তো নাম হচ্ছে মন্টু। এখন মন্টু রে সে তালিল করছে, তালিল করে এটা বানাইছে মান্টু, কারণ মন্টু কইলে তো আর বিল্লকে মিলত না, তাহাতে বানাইছে মান্টু। এবার তেলাওয়াত করতেছে ইয়া মান্টু আনতা কালবুন আবুকা হিমারুন ওয়া জাদুকা খিনজিরুন, কিছু বুঝছেন নি, হে মন্টু তুই ওই সব কুত্তা, তোর বাপ হয়েছে গাধা আর তোর দাদা হইল হেমা, তোর দাদা হইল খিনজির, খিনজির হইল হুয়র, বাহ। এবার মন্টু তো গোড়ার দিন কিচ্ছু বুঝলো না, নামাজের পর এটা একটা বাস্তব ঘটনা নয়, এটা বাস্তব ঘটনা, এটা জাস্ট বুঝানোর জন্য ওলামা ইকরাম যে কত অসহায়। এরপর রূপকথা আর কি, এরপরে সে আজকে মারাত্মক খুশি, আমার বন্ধুগণ মসজিদ কমিটিতে তারা থাকবেন এরা হবে নামাজি, এরা হবে আল্লাহওয়ালা, কথা বলেন ঠিক, আমরা সুদকর ঘুষকরকে বর্জন করতে চাই, রাজি আছে, সমাজের নেতৃত্ব দেয় আজকে সুদকর আর ঘুষকর, এবং এক একজন কত লম্বা কথা কয়, আমরা মাহফিলে গেলে হুজুর দোয়া করবেন আল্লাহ রহমতে আমি অমুক মসজিদ কমিটির সভাপতি, অমুক মাদ্রাসা কমিটির সভাপতি, হুজুর আল্লাহ রহমতে স্কুল কমিটির সভাপতি, আমগো এলাকায় 14 গ্রাম মিলি ঈদগা হেডারও সভাপতি আমি, যাও না হওয়ারে যে আরেকজনে কয় হুজুর গত কয়েকদিন হাই স্কুল মাঠে বিশাল বড় করে একটা নাচ গানের সভাপতি হয়েছে, ধুমধারাক্কা নাচানাচি হয়েছে, হেডার মধ্যে হেতে ও সভাপতি, হেতে সিটিং হেতে গীতা, আমার বন্ধুগণ এই ধরনের সিটার বাটপার করতে না আল্লাহ আমাকে হেফাজত করেন বলে আমি, সুদ খাইবেন নি হুজুর, সুদ খেলে অসুবিধা কি, ওলাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله بولن ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে অনেকগুলো জিন এবং মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন, এরা কারা, এই থার্মোমিটারের সাথে আমরা একটু আমাদের কি মিলানোর জন্য চেষ্টা করি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে সে অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না এই কোরআন কে রাসূলের সুন্নাহকে, নাউযুবিল্লাহ,
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমাদের চোখ আছে না নাই, চোখ কোন জায়গায় একটু দুইটা হাত দিয়ে দেখান তো, আল্লাহ আল্লাহর নিয়ামত, আল্লাহু আকবার, আল্লাহ, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক চক্ষু দান করেছেন, সেই চক্ষু দিয়ে তারা আল্লাহ পাকের হুকুম হাকাম, কোরআনের বাণী, রাসূলের সুন্নাহ তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছেন, তারা সেই কান দিয়ে শোনার মতো শুনে না। কোরআন হাদিসের কথাগুলো শুনলে গোখরা সাপের মতো, হানক সাপের মতো হুঁফানে শুরু করে কথা কোন ঠিক নেবে, ঠিক আবার এই জাতের এই গোষ্ঠীর লোক যদি মরে, যেহেতু হেতা গহিষে আছে, সুদের টেয়া ঘুষের টেয়া খরচ করতে কোনো আপত্তি নেই, টাউটারি বাটপারি করে তো কামাই করছে, কথা কোন ঠিক নেবে, ঠিক হুজুর গো আব্বা তো মরে গেছে, তো না তো আর আপম চাই জিতাম গো হুজুর, অন্তত বিশ হুজুর হুজুর এই কত কোরআন শরীফ খতম করে, আর হুজুর না আইসে কোরআন শরীফ খতম করতে, খতম খতম শেষ করে বলে আল্লাহ গো বলটু মিয়ারে আপনি জান্নাত নসিব করেন, আল্লাহ কয় আই তো জান্নাতে দেয়া দিন তো বল লাগে, দুনিয়া যদি কেন আই আল্লাহ দেয়া দিতাম, একটা ঠাড়াই ধরে সোয়ার দি বড়া বানাইতাম, কথা কোন ঠিক না বেঠি, এই টাউট বাট পার পুরা জিন্দগি আমার কোরআনের বিরোধিতা করেছে, আমার রাসূলের সুন্নার বিরোধিতা করেছে, আর এই বাদাইম মরণের হরে তোরা কইতে আসো থেতানে জান্নাত দিতে, আই আল্লাহ কি থেয়া লাগছে হেতারে জান্নাতে দেওয়া, কথা কন আজীবন কোরআনের বিরুদ্ধে বিষ মারছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গু খাইছে, মুদ খাইছে, মদ খাইছে, লুচ্চামি করছে আর ভণ্ডামি করছে, আর ও মোল্লা মৌলবির দলেরা তোমরা দোয়া করো হেতারে আমি জান্নাত দিতাম, আই আল্লাহ ঠেয়া লাগেন হেতারে জান্নাত দিতাম, কথা কন ঠিক না বেঠি, তুমি যতই কোরআন খতম করো, খতমে তাহলিল করো, যে দুনিয়ার মুখে থেকে কোরআন সুন্নার বিরোধিতা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, তার জন্য জান্নাতের দরজা এত তাড়াতাড়ি আল্লাহ খুলত না, আল্লাহ ঠেয়া লাগছে কেন, জান্নাত একের মামার বাড়ির আবদার, হ্যাঁ কুমিল্লা স্পঞ্জের রসগোল্লা, তুই মনে মনে আশা করছো আর রসগোল্লা মুখে আছে আর সাপ দিছে আর হেড গেছে কি, এত সহজ ন, জান্নাতে যাওয়ার কঠিন আছে, বাবারা জান্নাতে যাইতে চান তো, জান্নাতে যাওয়ার পথে অনেক বাধা আছে, জান্নাতে যাওয়ার পথে অনেক বাধা আছে, সব বাধা মারিয়ে সব বাধা ডিঙ্গি আমাদেরকে জান্নাতে যেতে হবে, তুই সুদও খাইবা ঘুষও খাইবা আবার জান্নাতে যাওয়ার আশাও করবা, এটা এটা অমূলক আশা, ঠিক না বে, ঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ও ইমানদাররা তুমি যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকো, সুদের লেনদেনের ব্যাপারে কাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করো, আর সুদের লেনদেন সুদের অংশ তোমরা ছেড়ে দাও, আমার বন্ধুগণ বরং আসলের চেয়ে সুদের জন্য মায়াটা বেশি, আমাদের মাহফিলে মাহফিলের আশেপাশে যদি কোনো সুদের কারবারি থেকে থাকেন, হয়তো এমনও হতে পারে আপনার জানা ছিল না সুদের ভয়াবহতা সম্পর্কে, আজকে যেহেতু আপনি জানতে চাচ্ছেন জানতে পারছেন, অতএব আজকে তওবা করে ইস্তেগফার করে আপনি সুদ থেকে ফিরে চলে আসেন, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা সবাই বলি আমিন। আমার বন্ধুগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 70টা গুনাহ, কয়টা আরো জোরে, 70টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যদি আপনার হাতের মধ্যে একটা বন্দুক দিয়ে দেওয়া হয়, রাইফেল দিয়ে দেওয়া হয়, ক্ষেপণাস্ত্র দিয়ে দেওয়া হয়, আপনি কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে সেই ক্ষেপণাস্ত্র চালাতে পারবেন, অস্ত্র চালাতে পারবেন, কারণ আপনার অন্তরের মধ্যে রয়েছে আল্লাহ এবং তার হাবিবের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু সুদের লেনদেনের মাধ্যমে ইনডাইরেক্টলি আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, নাউযুবিল্লাহ। সবচেয়ে ছোট যে গুনাহ সেই গুনাহটা হলো বলতে লজ্জা লাগে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন তাই বলতে হয়, যেই মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি,
মা কত কষ্ট করে গর্ভধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন। আমরা মায়ের প্রসব বেদনার মাধ্যমে অথবা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পেটটা কেটে সন্তানকে বের করেছে। সন্তান রাতের বেলা ডান পাশে প্রস্রাব করে দিয়েছে, মা সন্তানটাকে বাম পাশে শোয়াচ্ছে। প্রচন্ড শীতের মধ্যে সেই সন্তানটা বাম পাশে আবার প্রস্রাব করে দিয়েছে। এখন আর অন্য জায়গায় আশেপাশে সবাই ঘুম, শেষ পর্যন্ত মা শুকনো জায়গাটার মধ্যে সন্তানকে শোয়ায়ে মা ঠান্ডা প্রস্রাবের উপর শুয়ে আছে। আমার বন্ধুগণ, সেই মহব্বতের সেই দুঃখিনী মা, যে মায়ের মাধ্যমে মায়ের উসিলায় আমরা আল্লাহ পাকের জমিন দেখলাম, দুনিয়ার আলো বাতাস দেখলাম, দুনিয়ার নাজ নিয়ামত দেখলাম, সুদের লেনদেনের মাধ্যমে সেই আপন মায়ের সাথে সুদখোররা জেরা করে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, আমরা আমাদের মায়ের সাথে জেনা করতে চাই না। অতএব বাবারা ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, রক্ষা করুন, আমরা সুদি কারবার করব না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। আমরা সবাই বলি আমিন। হুজুর ঘুষ, আহারে রাতের বেলা আমরা যখন রাস্তা দিয়ে চলি, আমার গাড়ির মধ্যে একটা লঘু আছে, এই লঘুটা যখন টর্চ লাইট মেরে দেখে, দেখার সাথে সাথে সালামু আলাইকুম, হুজুর কে, হুজুর কে, আমি নাসিরউদ্দিন হেলাই, আয় হ্যাঁ হুজুর, এই ড্রাইভার সব ঠিকঠাক মতো চালায় জানে, কোনো অসুবিধা নেই, আল্লাহ আল্লাহ জান। কিন্তু আমরা আগে দিয়ে দেখি ট্রাক পিক আপ ভ্যান এগুলোরে আটকাইয়া 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 আটকাইয়া, ও মা গো মা, যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। আজকে আমরা আসছি কুমিল্লার ওই দিক থেকে, বাবুরহাট চেনেননি আপনারা, এই বাবুরহাটে এখানে দেখি যে এক হাইস মাইক্রোকে আটকাইছে, তো না নরসিংদী বাবুরহাট না চাঁদপুর বাবুরহাট, তো আমার ড্রাইভার সাহেব কয় হুজুর একটু সান ঘটনা দেখলাম, আহারে একেবারে পুরো সেট করে ফেলছে ধান্দাবাজি। আপনি সরকারি অফিসে যান, অফিসে যাওয়ার পর আপনার ফাইল চলবে না, কয় যে চাক্কা লাগাইতে হবে। সবচেয়ে বেশি ঘুষ চলে আপনার তহসিল অফিসগুলোতে, ঠিক না বেঠিক? আপনি জমিনের মিউটেশন করবেন, জমা খারিজ বলে এটারে, খারিজ করাতে যাবেন, এদের দায়িত্ব এটা করা, সরকার তাদেরকে বেতন দিয়ে রেখেছে। এরপরও আপনি 8-10 হাজার টাকা দিলে তারপর 3-4 মাসের আগে আপনার জমা খারিজের কাগজ আপনি পাবেন না, মিউটেশনের কাগজ পাবেন না, কথা কোন ঠিক না বেঠিক? আবার এগুলো এই মসজিদও টেঁয়া দেওয়ানের লাই, হুজুর এই মসজিদও কাম দচ্ছে, তো 50 হাজার টেঁয়া দিলাম হুজুর, আর আব্বারে কিন্তু জান্নাতে হাঁটাই দেন, মারে কিন্তু জান্নাতে হাঁটাই দেন, কারণ আমরা হুজুরের ঠেঁয়া তরছি, কারণ এটি প্রভাবশালী। এদিন আল্লাহ যদি দোয়া না করে তাহলে ইমামতিও যাই হোক, তখন হুজুররা বেকায় ধরে আল্লাহ মিস্টার সল্টু মিয়া 50 হাজার টাকা দিছে, আল্লাহ সল্টু মিয়ার আব্বারে তুমি, সল্টু মিয়ার আব্বা বল্টু মিয়ারে আল্লাহ তুমি জান্নাতে পাঠাইয়া দাও। আমার বন্ধুগণ, মনে হয় যেন 50 হাজার টাকা দিলে জান্নাতে চলে যাইবে, এত সহজ নয়। قال رسول الله صلى الله عليه وسلم আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষখোর এবং ঘুষদাতা উভয় হলো জাহান্নামী। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, হেফাজত করো, আমরা সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, যখন সুদখোর ঘুষখোর এদের ব্যাপারে বলা হয় উলাইকা কাল আনআম বাল হুমা দল, এবার গরু কয় অবজেকশন ইউর অনার, কি কয় গরু, গরু চিনেন আপনারা, গরু কো অবজেকশন ইউর অনার, ওগো মাহবুদ আমাদের একটু আপত্তি আছে। আল্লাহ কো গরু, তোর আবার কি আপত্তি? কো আল্লাহ আপনি যে বলছেন উলাইকা কাল আনআম, এই সুদকুর গুসকুরদেরকে আপনি মিলাই ফেলছেন আমাদের গরুদের সাথে। আল্লাহ আমরা গরুরা তো সুদ খাই না ঘুষ খাই না, ও আল্লাহ আমরা যখন জমিনের মধ্যে ঘাস খেতে যাই কোন জিনিসটা আমাদের জন্য উপকারী আমরা ঠিক সেটাই গ্রহণ করি, কথা কয়।
গরু যখন ঘাসের মধ্যে মুখ দেয় হুঙ্গেনি হুঙ্গেনি হুঙ্গন কয়নি আপনারা, মানে শুকায় আর কি, কেমন এটা হুঙ্গন। আমগো আঞ্চলিক ভাষা, আমরা নোয়াখালীর মানুষ তো আমরা কই হুঙ্গে, কেন আচ্ছা তো হুঙ্গে গরু হুঙ্গে হুঙ্গি হুঙ্গি জিজ্ঞা বালা ঘাস জিজ্ঞা খায়, আর জিজ্ঞা তার স্বাস্থ্যের লাই ক্ষতিকর খায় না। আল্লাহ গো আমরা তো হুঙ্গি হুঙ্গি আমরা জন্য যেটা উপকারী আমরা এটা খাই, আর যেটা আঙ্গোল্লাই অখাদ্য কুখাদ্য ওগো মাহবুব আমরা তো হেডা খাই না, কথা কোন ঠিক না বেঠে। ও আল্লাহ আপনি হারাম করে দিয়েছেন সুদ খাওয়া ঘুষ খাওয়া, আপনার এই বান্দারা তো আপনার হুকুম আহকাম পালন করলো না, তাহলে আমরা তো গরু আমরা তো আপনার হুকুম মেনে চলি, তারা তো ভালো মন্দ যাচাই বাছাই করলো না, যা পাইলো তার মধ্যে মুখ দিল। আল্লাহ কয় গরু রে গরু তুই চিন্তা করেছা, উলাইকা কাল আনআম বলে আমি থেমে যাই নাই, এরপরে আমি আরেকটু সুপারলেটিভ ডিগ্রি লাগাই দিয়েছি, বালহুম আদল। কি কথা কর, তারা গরুর মতো, এরপরে বলে না 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 এরা গরুর মতো ন, এরা গরুর চেয়েও আরো নিকৃষ্ট, আমরা হলাম আশরাফুল মখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বনি আদমকে আদম সন্তানকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। বলেন যে আদম সন্তান সুদ খায় ঘুষ খায়, ওই আদম সন্তান গরুর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে গেল। খাইবেননি সুদ, খাইবেননি ঘুষ, খাইবেননি ওয়াদ লাগেনি না, হওয়াত লাগতো যার ইমান আছে তার কাছে এটা সাত লাগবে না, এটা বিশের মতো লাগবে। কথা কোন ঠিক না বেঠে। অতএব আমরা নিজে ইচ্ছে করে বিষ খেয়ে আমরা আমাদের জান্নাতকে হারাম করতে চাই না, আমরা জান্নাতকে হালাল করে কাতারে কাতারে মিছিল মিছিল আমরা জান্নাতে যাবো, আমরা খাবো হালাল। আমরা কি খাবো? হারাম খাইবেন? হুজুর হারাম খাইলে কি হবে? আমার বন্ধুগণ হালালের উদাহরণ হলো গরুর বাছুর। আপনারা কি গরুর বাছুর কর না গরুর দেয়া কর? দেয়াও কয় কে? গরুর দেয়া। আমার বন্ধুগণ আর যারা হারাম খায় এদের উদাহরণ হইল কুত্তার বাচ্চার মতো। কইনাল্লা হুজুর আপনি কি কইলেন? হুজুর আপনি এত শক্ত কথা কইলেন, উদাহরণ একটু বুঝিল। ভাদ্র মাস আইলে আশ্বিন মাস আইলে দুইটা প্রাণীর একটা প্রাণীর মধ্যে ভালোবাসা দেখা দেয়, উগার উগার আই লাভ ইউ কয়, বুঝছেন নেহি কিতা সব কুত্তা কে এ কুত্তা এগুন ভাদ্র আশ্বিন মাসে কয় আই লাভ ইউ, এরপরে আর হারা বছরে কোনো কোনো মহব্বত নাই। তো এই আই লাভ ইউর মধ্যে দিয়ে ছয় মাস পরে কুতুর নিগে বিয়াই দেয় বাচ্চা ধরেন কৌগা সৌগা হাত গা আষ্টগা পর্যন্ত অয়। এক বছর হলো আপনি গুড়ি চান, আপনি এই গ্রামের নাম কি? সাগরদি। সাগরদি গ্রামে 2020 সালের অঙ্গে শুরুতে কুত্তা যতগুণ আছে, এই সামনে আবার যখন কুত্তা বিয়েব ইয়ার হলে আবার এই টাইমে আবার চান, দেখবেন যে কুত্তা যে দুই অজ্ঞা আছে সেই দুই অজ্ঞায় আর বাড়ে না। কথা কোন ঠিক না বেঠে? হারাম, হারামের মধ্যে কোনো বরকত নাই। গরু বিয়ায় বছরে একটা বা দেড় বছরে দুই বছরে একটা, কিন্তু প্রত্যেক বছর কোরবানি ঈদের সময় আল্লাহু আকবার কত গরু বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দেয়, দেয়নিও কিন্তু এই পর্যন্ত গরু অথবা ছাগলের অভাবের কারণে মিস্টার আব্দুর রহিম সাহেব কোরবানি করতে পারেন নাই বলে রিপোর্টে উল্লেখ করা যেতে পারে, এরকম কোন রিপোর্ট হয়েছে? অভাব আছে? হয় গরু কোরবানি দিয়েছে না হলে ছাগল কোরবানি দিয়েছে, এটাই হচ্ছে হালাল। হালালের মধ্যে বরকত দেন কে? আর হারামের মধ্যে বরকত নষ্ট করে দেন কে? তাহলে হালাল হলো গরুর বাছুর ছাগলের বাচ্চা, আর হারাম হইলো এজ লাইক এস কুত্তার বাচ্চা। কথা কম ঠিক না বেঠিক? আমরা হালালের দিকে যাবো, হারামের দিকে যাবো না। আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, আমরা নিজেরা কষ্ট করে কামায় রোজগার করে আমরা তা খাবো ইনশাআল্লাহ। যদি তা অল্প হয় সে অল্পই খাবো, এটার মধ্যে তৃপ্তি থাকবে, এটার মধ্যে আল্লাহ পাকের রহমত থাকবে, বরকত থাকবে, ঠিক না বেঠিক? আচ্ছা এবার ঘুষের ব্যাপারে একটা উদাহরণ দেই।
দেব? আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব, ধরেন এলজিউডির ইঞ্জিনিয়ার, এই রাস্তাঘাটের কাম টাম যা কিছু হয় চিফ ইঞ্জিনিয়ার সিগনেচার না করলে বিল পাস হয় না। ঠিকাদার প্রথম নিজে বিনিয়োগ করে রাস্তা রাস্তা সব কমপ্লিট করছে, স্যার দয়া করে একটু বিলটা সই করে দেন। ও মা গো মা, 50 লাখ টাকার বিল, এটা সই করব, কিন্তু আমার কমিশন কই? কই স্যার আমার দেন লাগবে না। কও মা দেন লাগবে না, তুই এত টাকা লই যাবে তো আমার? কই স্যার আমি তো ভালো করে কাজ করছি। কই ভালো করো আর খারাপ করো, তোমার ভালো করে কাম করতে কইছে কি? তুমি স্যার দিলে আপনি দিতা, আমার বাঘ ঠিক মতো রাখতা, এখন তুমি ভালো করছো আর খারাপ করছো এটা আমার দেখার বিষয় না, আমার বাঘ আমারে দিত। কই স্যার কত দেওয়া লাগবে? 50 লাখ রুপে দেওয়া, 5 লাখ তো দেওয়া লাগবে। মাসটা চলতেছিল রমজান মাস, কি মাস হো রমজান মাস, তো স্যার ঠিক আছে অ্যামাউন্ট একটু বেশি, তবে অফিসে আইলো না, আমি বিকেলবেলা অফিস করে যখন বাসায় চলে যাব আমার বাসায় তুমি পৌঁছাই দিলে চলবে। কন্ট্রাক্টর সাহেব, কন্ট্রাক্টর সাহেব নিয়ে চলে গেলেন বাসায়। স্যার আসরের নামাজ পড়ে ইঞ্জিনিয়ার সাহেব বসে বসে তাসবিহ করে, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কলিং বেল টিপ দিল, টিপ দেওয়ার পর কন্ট্রাক্টর সাহেব ভিতরে ঢুকলো। ইঞ্জিনিয়ার সাহেব আসছেন বলে হ্যাঁ আসছি, নিয়ে আসছেন বলে আনছি, দেন বলে স্যার ধরেন। কা আমি রোজাদার, আপনি জানেন না, আপনি আমার হাতের মধ্যে এটা দিচ্ছেন, সাহস তো কম না। কয় স্যার আপনিই তো বলছেন আনার জন্য। কা আমি বলছি তা কথা ঠিক, ধরে এ ড্রয়ার খুলে দিলাম, এটা ড্রয়ারের মধ্যে রাখেন, রমজান মাস রোজা রাখা অবস্থায় এগুলো কি ধরা যায়? না ধরন যায় না, বললে আতুড়ি দেব। কে স্যার একটা গল্প মনে পড়ছে বলবো স্যার। আপনি কি গল্প বলবেন? রোজা রমজানে তসবিহ করতেছি, আবার কি গল্প? কয় স্যার ছোট্ট গল্প। কয় কি? কয় বাবা এবং ছেলে জ্যৈষ্ঠ মাসে, কোন মাস, একসাথে খেতে বসছে, জ্যৈষ্ঠ মাসে গাছের মধ্যে একখান ফল ধরে, কি ধরে? আম। আম দুধ খাননি আপনারা? ওয়াত লাগেনি? ওই স্যার কবে ডুব গিলতে আছে, জিব্বা থানিয়ে আই গেছে। আহ কি হওয়া দো, হওয়াত কয় না সাপ কয়, হওয়াত কয় না। আচ্ছা অন আম দুধ খাইতে বসে, আগে বাটটা ঠিক মতো খাইছে, এখন আম আর দুধ মাখছে, মাখার পরে এখন বাপ ছেলের বলতেছে, বাবা একটা চামচ দাও তো। আব্বু চামচ কেন? এতক্ষণ তো তুমি হাতে খেয়েছো। বাবা আমার গিন লাগতে আছে। কেন গিন লাগে? বাবা দেখো দুধ আর আম দুইটাকে যখন মিশাই ফেললাম এখন আমসার রোগীর বিষটার মতো দেয়া যায় না রে। আমসার রোগী যখন পায়খানা করে তখন একটু ফেসফেসে হয় না? আম দুধ মিশেলে যেরকম এখন এটা তো আমসার রোগীর বিষটার মতো দেখা যায়। আব্বা এটা কেমনে খাইতাম আতে, তুমি বাজি আরে কোকে সামিজ তো। কয় আব্বা এতক্ষণ তো আতে খাইছিলা, তখন তো আর খাউন তো ঠিক আছে, আতে খাইতাম না সামিজ দিকে বা খাউন তো ঠিক আছে। স্যার রমজান মাস হাতে কি ধরা যায়? কিন্তু স্যার আপনি ধরবেন তো কথা ঠিক, সে এখন ধরলেন না ড্রয়ারে রাখলেন, এটা দিয়ে আপনি বাজারও করবেন, ইফতারও করবেন, সাহারিও খাবেন। আহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা পালন করলো, কিন্তু বাজে কথা, বাজে কার্যক্রম, খারাপ কার্যক্রম, সুদ ঘুষ এগুলো থেকে বিরত থাকলো না, ওই ব্যক্তি রোজা রাখা আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই, আল্লাহর দরবারে রোজাগুলো কবুল হবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে সুদ ঘুষ থেকে হেফাজত করো এবং আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে অন্তরের মধ্যে তাকওয়ার স্থান করে দাও বলে আমি। খারাপ লাগতে আছে কে? এই দুই শের গিয়া এগুলো কি তা গেড়ি বিষ করে নি কোনো জানি না, এগুলো কে আলি মুইসা হে মুইসা আর কি তাও প্রেশার রোগী না? আল্লাহ প্রেশারকে তুই ঠান্ডা করে দাও। উল্লা ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, বলেন আমিন। যদি কারো প্রেশার বেড়ে যায় তখন এই আয়াতকে হুড়ি হুড়ি মাথার মধ্যে আর গার মধ্যে হুঁক দিবেন, দেখবেন আল্লাহ রহমত
প্রেশার, শরীর ঠান্ডা হয়ে যাবো, আস্তে ধীরে হয়ে যাবো। আল্লাহ কবুল করো বলি আমি। আপনারা এই মুহিমে গাড় ঘুরাইয়েন না, তাহলে আর মনে হতো না আপনাকে আলোচনা হওয়ার লাগে না, আপনারা উড়ে যেতেন স্যার। হয়তো হেলাল হিসেবে মন খারাপ করলে আল্লাহ উঠতে হারে না কি, এরকম ইচ্ছা আছে নাকি কারণ? আচ্ছা আসেন, আর সামনে আগাইতাম নি। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? তাহলে আল্লাহর যদি ভয় করি আমরা সুদও খেতে পারি না, আমরা ঘুষও খেতে পারি না। আল্লাহকে যদি ভয় করি তাহলে আমরা ব্যাপারটা চলতে পারি না। তো হুজুর আমরা তো পুরুষ, তো আমরা কি বোরকা গায়ে দিব নাকি? না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, পুরুষেরা তাদের চক্ষুকে, দৃষ্টি শক্তিকে অবনমিত রাখবে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযুনা ফুরুজাহুন্না, যারা নারী রমণী ইমানদার তারা তাদের দৃষ্টি শক্তিকে অবনমিত রাখবে, অর্থাৎ পর পুরুষের দিকে তাকাবে না এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এই আয়াত দিয়ে পর্দার দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমার ভাইয়েরা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্যাস্ত একটা আইন ছিল, সেই সূর্যাস্ত আইনকে কুলাঙ্গার মেয়েদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ থেকে 10-15 বছর আগে সেটাকে রহিত করে দিয়েছে। সূর্যাস্ত আইন হলো সূর্য আকাশে থাকতে থাকতে সকল মেয়েকে সূর্য ডুবার আগেই হলের মধ্যে প্রবেশ করতে হবে। আমার ভাইয়েরা দিনের বেলা তো আর আকাম কুকাম করা যায় না, এর জন্য রাতের অন্ধকার লাগে, সেই জন্য তারা সে আইনের বিরুদ্ধে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে সূর্যাস্ত আইনকে তারা উগ্র করেছে, প্রত্যাহার করেছে। এবং যুবক আর যুবতীরা, যুবক আর যুবতীরা সরোয়ারদী উদ্যান, রমনা পার্ক, এগুলোর মধ্যে রাতের বেলা যেখান দিয়ে লাইট পোস্ট নাই, অন্ধকার, সেই জায়গার মধ্যে যা করার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম সরোয়ারদী উদ্যানে হাঁটতাম, মাঝে মধ্যে সরোয়ারদী উদ্যানে হাঁটতে গিয়ে বিভিন্ন ধরনের সিমটম গুলো পাইতাম, ফোলা পাইনি ফুলায়, চিনিনি হোসকা, ময়লা আবর্জনা যুক্ত হোসকা, কন্ডম বিশ্ববিদ্যালয়ের পাশের পার্ক গুলোর মধ্যে পড়ে থাকতো। সে 1994-95 সালের কথা বলছি, এখন তো আরো বেড়ে গেছে। আমার ভাইয়েরা যুবকেরা পর্দা ছেড়ে দিল, যুবতীরা পর্দা ছেড়ে দিল, এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ করছে মাধ্যম, যেটা কাজ করছে সেটা হলো ফেসবুক। কথা কন শুনলে আপনারা আশ্চর্য হবেন, লজ্জাজনক বিষয়। আমার দাঁড়িয়ে কি বেগুন কাঁসানি হাঁকছেনি? গত কয়েকদিন আগে, গত 1.5 মাস আগে মাইয়োগা আমার ফেসবুক মেসেঞ্জারে সালাম দিছে। তা আচ্ছা, আমি ব্যস্ত মানুষ, আমি এত মেসেঞ্জার চেক করার সময় আসেনি, কাল পুটিং পুটিং করতেছে, আমি কি রে এত বিরক্ত করে কে? তো দেই যে মাইয়োগা সালাম দিছে, সালামের পর সালাম, তো আমি লিখলাম ওয়ালাইকুম আসসালাম। এরপরে লিখছেন হুজুর কেমন আছেন, আমি লিখলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি লিখলাম মামুনি তুমি কেমন আছো, লিখছে আমিও ভালো আছি। এরপরে আপনার কি বউ আছে, আমি বলি আলহামদুলিল্লাহ আমার বউ আছে। এরপরে আপনার কি ছেলে মেয়ে আছে, আমি বললাম আলহামদুলিল্লাহ মেয়ে দুইটা আছে, ছেলে একটা আছে। এরপরে হ্যাঁ, কোন কথার প্রেক্ষিতে আমি যখন বললাম যে মামুনি, এখন এই মেয়েটা পরের লাইনে লিখলো মামুনি লেখে প্রশ্নবোধক চিহ্ন কতগুলো লিখছে, মানে সে আসছে যে মামুনি মামুনি মামুনি, মানে হে মামুনি হইতে চায় না। এই বলে আমি স্টপ, চিন্তা করছি যে আর কোনো জবাব দেবো না। এখন সে শুধু কেবল লিখতে আছে, কয় যে যদিও আপনার বয়স একটু বেশি, যদিও আপনার দাড়িগুলো লাল, কিন্তু আমার লাল দাড়ির আদর খেতে খুব ইচ্ছে করে। নাউজুবিল্লাহ বলবেন না প্রিয় বন্ধুগণ, আমি লাল দাড়ি, আমি লাল দাড়িওয়ালা না হয়ে এই জায়গাতে যদি একটা 18-19 বছর বয়সের যুবক হতো, সেই মেয়েটা সিলেট থেকে আমাকে চ্যাটিং করছিল,
আমি তার প্রোফাইলে দেখেছি, পরে আমি এটারে আনফ্রেন্ড করে ব্লক মেরে দিয়েছি, এখন আর আমার খুঁজে পায় না, আর কোনোদিন খুঁজে পাবেও না। আমি আমার ওয়াইফের হাতে মোবাইলটা দিয়ে দিলাম, আমি সাও তা আমার ওয়াইফে কয় তুমিও বুড়ার দিকে যাইতে আসো, আমিও বুড়ার দিকে যাইতে আসি, ভালো হইতো গিয়ে মামনি হইতো সায় না তো ভালো হইতো, সুযোগ দাও। আমি কই না না দরকার নাই, এ আর ঘরের মধ্যে কোবা কবি লাগানোর দরকার নাই, আয় তোমার হলে আজি হতে রলে বালা আসি বালাই থাই কি কন। আমার বন্ধুগণ, যদি 18-19 বছর টিন এজার্স কোনো ছেলে হতো, যদি এ ঢাকায় থাকতো আর এরকম চ্যাটিং তাড়াতাড়ি করে যাই পারাবত এক্সপ্রেস অথবা উপবন অথবা জয়ন্তিকা, টিকিট কেটে অথবা পয়সাপাতি বেশি হইলে ইউএস বাংলা অথবা নবইয়ার অথবা বিমান বাংলাদেশে এয়ারলাইন অথবা রিজেন্ট তাড়াতাড়ি টিকিট করে দৌড়ে যায় তো, ও মা গো মা আমার ডাকছে একটু আদর খাইতে বলি, যাইয়ে তো আদর করা শুরু করবো, কথা কোন ঠিক না বেঠে? হে যুবক, ফেসবুকের ভালো দিক আছে, সেই ভালো দিক তুমি গ্রহণ করো। আমির হামজার সাথে ফেসবুকে তুমি চ্যাটিং করো, মোল্লা নাজিমের সাথে চ্যাটিং করো, মিজানুর রহমান আজহারি ফেসবুকে কি লেখে সেটা দেখো পড়ো। যদি ভালো মনে করো নাসিরুদ্দিন হেলালিও ফেসবুকে লেখালেখি করে, দেখো উল্টা পাল্টা কারোর সাথে চ্যাটিং করে নিজের লাইফটাকে বরবাদ করে দিও না, ঠিক না বেঠে? একজনের চ্যাটিং করলো, প্রেম নিবেদন করলো, দুইজনের সাথে মহব্বত মহব্বতুল্লাহ যিনা পয়দা হয়ে গেছে, এরপরে বলে এইভাবে আর কয়দিন থাকবে, আসো আমরা বিয়ে করি। যুবক গিয়েছে বিয়ে করার জন্য, মা বাপ কারো ঘরে শোনায় নাই, এখন 50 লাখ টাকা কাবিল, কয়েকদিন তার সাথে পুষ্টিনুষ্টি করে 10-12 দিন পরে বলতেছে যে আমি উকিল নোটিশ করতে চাই। কেন? তুমি আমার কাছে যৌতুক চেয়েছ, আমার উপর নির্যাতন করো, আমি যৌতুক মামলা নারী নির্যাতন মামলা দেব তোমার বিরুদ্ধে। কই নাউজুবিল্লাহ, কি বলো, তোমাকে ভালোবেসে আমি 50 লাখ টাকা কাবিন দিয়ে তোমাকে আমি বিয়ে করেছি, বলো কি? বলে আমার তো টার্গেট তোমার সাথে ঘর সংসার করা না, 50 লাখ টাকা তোমার ভিতর থেকে বের করা। এখন 50 লাখ টাকা কাবিন দিয়ে আমাকে বিদায় করে দাও, তোমার বিরুদ্ধে কোনো মামলা হবে না, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই। যদি তা না করো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি মামলা করব, আজীবন তুমি জেলখানার ঘানি টানবা। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ আল্লাহর কসম, এই ধরনের ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবল ঘটছে, শুধু পর্দা লঙ্ঘনের কারণে আর ফেসবুকের কুফলের কারণে, আবার ফেসবুকে সুফলের কারণে অনেকে ইসলামও কবুল করছে। অতএব ডাক্তারের কাছে যদি অস্ত্র যায়, ডাক্তার অপারেশন করবে, রোগী বেঁচে যাবে। ডাকাতের হাতে যদি অস্ত্র যায়, ডাকাত ড্যাগার ঢুকাই দিবে, অস্ত্র ঢুকাই দিবে, মানুষটা মারা যাবে। অতএব ফেসবুকটাকে আমরা এটা রহমত হিসেবে ব্যবহার করবো, আমরা গজব হিসেবে ব্যবহার করব না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ وقرن في بيوتكن ولا تبرجن التبرج الجاهلية الأولى الله পাক নারীদেরকে বলে দিয়েছেন পর্দা করার জন্য, জাহিলি যুগে নারীরা যেরকম বেপর্দা চলেছে ইসলামের যুগে নারীদেরকে সেরকম বেপর্দা চলতে নিষেধ করেছে, ঠিক না বেঠে? আম গাছ চিনেন নি? বড় আম গাছের মধ্যে আমরা মানে কষ্ট হইতে আছে, আম গাছ জিজ্ঞা বইল বইলি কয় কেমন, আমের মুকুলেরই জিজ্ঞার মধ্যে আমের বইল, বড় গাছ অনেক উঁচা, আপনি কি সেই গাছে বেড়া দেন না সারা গাছে বেড়া দেন? বেড়া উজ্ঞা বড় আম গাছের গোড়ার মধ্যে বেড়া দিতে আছে, আর উজ্ঞা যা কয় কি ও এত বড় আম গাছে তুই বেড়া দাও কিন দেয়, কয় গরু ছাগল যদি নষ্ট করে আমের বইল দচ্ছে, কয় তুই হাগল নিয়েছ, কয় কিনলে হাগল হইতাম, আম গাছে বইল দচ্ছে মুকুল দচ্ছে গরু ছাগল যা নষ্ট করে এলে বেড়া দিতেছি, কয় তুই সারা আম গাছে বেড়া দিবা, কয় না এখন জমানার হালচাল উল্টি গেছে, কয় গরম ঘটনা কি, কয় না নি দাদি এখন বুড়া ওই চামড়া হুঁড়ো হয়ে গেছে, হুঁড়া বুঝেন নেই কুচকাই গেছে, গাল এগুন অনার টান টান না, এগুন বডি এককারে হুঁড়ো হয়ে গেছে,
অনেক গুণের দিকে কেউ সাইতো না, যদিও সায় নানি আসসালামু আলাইকুম আন্নে ভালো আছেন, সেদিকে সাইতো না, নানির লোকের নাতিন জিজ্ঞে আছে সালাম দিচ্ছেন নানির কানায় কানায় সাহেব ও হিজ্ঞের দিকে এমনি গেডি পেয়া করে কথা কন ঠিক না বেঠিক অন্যানি আপ মুজা পা মুজা গোমতা হেজাব নেকাব জিলবাব ব্যাগ লাগাইছে আর নাতিন জিজ্ঞান না দোষ ন দোষ জিজ্ঞের দিকে অন ব্যাগে সাইব হিজ্ঞে ঠিকই সালোয়ার কামিজ হিন্দি বার হয়েছে আর নাইলে গেঞ্জি গাদি প্যান্ট করে টক 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 করে নানির লোকে দাদির লোকে ঘুরতে আসে যেগুনের বেড়া দেয় অনেক দরকার হেগুনের বেড়া না দি অন জিজ্ঞের বেড়া দরকার না হিজ্ঞের বেড়া দিতে আসে কয় আম গাছ যাতে নষ্ট না করে আল্লাহ বেড়া দিলাম কয় আর তোর মিয়া কয় সারা গাছও বেড়া দাও এখন আমগু উল্টো হয়ে গেছে কথা কন নানি দাদি রে অন যদি বুড়ো হয়ে গেছে অন হর্দা নাও করে এগুলোর দিকে কেউ সাইতো না এগুলোর নানি দাদি হিসেবে রেসপেক্ট করে সালাম দিব আর নাতিন যেগুন আছে এগুলোর সালাম দিলে কিন্তু ভেজাল আছে আমার বন্ধুগণ দাদি রাস্তা দিয়ে বাহির হয়েছে অন বাড়িতে আয় হুতরে কয় হুতরে হুত এতদিন তো মানুষ এত সালাম দিত না জোয়ান হুলাইন মহল্লার যেগুন আছে বেগ গুনে কেল দাদি আসসালামু আলাইকুম দাদিগুলো আসেন নি বালা অন হুতে কয় মা সালাম তো আসলে আমনে পান না ঘটনা অন্য ওখান দিয়ে হেঁস খাইছে কয় কি দেখো আমনে নাতিন যে বড় হয়েছে এল্লাহন আমনে দাদি দাদি কই কোন মুর ভেনা বার করি আলা কথা কন ঠিক না বেটে ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমনে আমনের মাইয়া আমনে আমনের বই আমনে আমনের নাতিন এগুনের পর্দার মধ্যে ঢুকাবেন নি কথা কন যদি পর্দার মধ্যে না ঢুকান কোরআন হাদিসের নির্দেশ অমান্য করলো তার জন্য জাহান্নাম আমার ভাইয়েরা এখন মাইয়া গুন তো পর্দার মধ্যে থাকতে চায় না অন আট বাজারও যায় উমা বাজারও গেলে আমনে বেড়া জায়গা হাইতেন ন বেড়িরা আমনে যদি দোয়ানের সামনে যান আমনে ভাই বাইর দিকে কেউ বলাইতেন আপুমনি 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 আসেন আসেন দেখেন আপনি দেখেন তো ভাইয়া এটা না মান ওইটা না মান আহা বেশি নামাই ফেলছি কেমন লাগবে না না আপনি তো আমার কাস্টমার আপনি আমার দায়িত্বই তো না মানো আপুমনি আরও চান অসুবিধা নাই এখন আপুমনি কিন্তু ভাই যে কিনে দিয়ে খাড়াইছে আপুমনি দোষ গাছ হয় অজ্ঞও কিনে না ইয়ার এখন বার হয়ে যাওয়ান হলো এখন ভাই সাই এটা না মানো ওইটা না মানো এটা না মানো ডলা দুইটা দিই এটা দেন বাস টাকা দিয়ে মাল নিয়ে চলে আসলো তাহলে ভাই সময় নষ্ট করলো না সময় নষ্ট করলে আপুমনি কিন্তু কিনলো না কথা কোন ঠিক না বে ঠিক মাছ বাজারের মধ্যে অত্যন্ত বেরিয়ে যেমন মাছ কিন্তু বলি ইয়ার রন গদুয়ারের মধ্যে তো বাজার জমি গেছে কথা কন ভ্যান চিনিনি ভ্যান ভ্যানের মধ্যে তরকারি লই আইয়ে মাছ লই আইয়ে ইতান হিতান ব্যাগ লই আইয়ে আর বেরিয়ে বেগুন যখন বেলের আওয়াজ শুনে ফরিওয়ালার আওয়াজ শুনে বেগুন করে তোর হেমিওল হেমিলনের বাসিওয়ালা হুইসেল দিছে আর যেমন হলেন বেগুন বাড়ি চলিয়ে আসে অন বেরিয়ে বেগুন বাড়ি চলিয়ে আসে সামনে যদি হুজুর থায় ওনার বাড়িতে হারে না হোলাইন উগারে হারায় কত হুজুর কত হরি যেত হুজুরের কিত্ত হরি যেত হুজুরের হুজুর 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 হরি যেত ফেরিওলার সামনে যাই আমি কিনা কাটা করতাম আস্তাগফিরুল্লাহ না হুজুবিল্লাহ আল্লাহ আমগ মাইয়া গুন্ডে আল্লাহ তুই হেফাজত কর এগুন্ডে পর্দাত হাঁদানের তৌফিক দান কর আমার বন্ধুগণ নারী পুরুষের সমান অধিকারের নামে আজকে আমগো মাইয়া গুন্ডের বেপর্দা করিয়া লাইছে হোলারা প্যান্ট শার্ট হিন্দে অন মাইয়ারা প্যান্ট শার্ট হিন্দরে শুরু করে কয় নারী পুরুষের সমান অধিকার আপনি যদি সুন্দর করে আপনি যদি ইকোনো এক্সপ্রেসে ঢাকা এক্সপ্রেসে রায়পুর থেকে ঢাকা যান তাহলে কুমিল্লা বিশ্ব রোড পার হওয়ার পর আপনি সেখানে দেখতে পাবেন উন্নত মানের হোটেলের মধ্যে বিরতি দেয় কথা কন বিরতি দেয়নি আপনি হিসাব করতেন যাবেন যাই দেখবেন যে বইয়ের হিসাবখানা কম খাড়াই মুতি দেয় হিসাবখানা বেশি আর বেগুন যে চেন চান্দি খাড়াই খাড়াই মুতি আচ্ছা তুই মুতলা এবার কথা কম আর উগাতে নতুন করে সমান অধিকারের নামে প্যান্ট শার্ট হিনছে তো তুই যেহেতু সমান অধিকার চাইছো হোলা তো খাড়াই ছাড়াই দিছে এবার তোমার লাই এরম ব্যবস্থা কর তুই কিরবা কও কেউ হিন্দি সমান অধিকার চলবো নি তো ব্যাগ জায়গা দিয়ে যেহেতু সমান অধিকার চলতো না তো তুই তোমার মতো থাও কথা কন আপনারা হিয়াল চিনেন নি হিয়াল হিয়াল শিয়াল রে হুক্কা হুয়া শিয়ালে দোয়া করতেছে আল্লাহ গো আল্লাহ কয় কি তার হিয়াল্লা ক কয় আল্লাহ খোয়ারের মধ্যে মুরগি গুনছে বন্দি আছে মুরগি গুনলে তুই স্বাধীন করে দাও
আমার বন্ধুগণ, নারীর সমান অধিকারের নামে নারীদেরকে পর্দা থেকে বের করার জন্য আন্দোলন করে কিছু কুলে। আমার ভাইয়েরা, যদি মুরগি স্বাধীন হয়ে যায় শিয়ালের উপকার, আর আমাদের যুবতী মেয়েগুলো যদি স্বাধীন হয়ে যায়, পর্দা থেকে বের হয়ে যায়, মিস্টার লুচ্চামিয়াদের উপকার তারা বেশি করে লুচ্চামি করতে পারবে। রাজশাহীর একটা উপজেলা, তার নাম হচ্ছে বাঘা। সেই বাঘা উপজেলার একটা ইউনিয়ন পরিষদে 9 জন পুরুষ মেম্বার, 1 জন চেয়ারম্যান পুরুষ, আর 1 জন নারী মহিলা সংরক্ষিত আসনের মেম্বার। ওনারা দিনের বেলা অফিসে বসে ওনাদের মিটিং করল। এর মধ্যে চেয়ারম্যান সব মেম্বার ওকে আস্তে করে চোখ টিপ দিয়ে দিছে। এরপর মহিলা মেম্বারই গেলে কাকা আপা আসেন ওই রুমে, চলে আপনার সাথে জরুরি কথা আছে। উম্মা যাওয়ানোর পরে দুয়ার বন্ধ করে দিছে, আর বাকি কাম আপনারা বুঝি নেন। এরপরে মেম্বার একজন একজন করে 9 জনে যা করার করছে। পরে চেয়ারম্যান সাহেবকে, আমি তো চেয়ারম্যান, আমি হলাম সভাপতি। চেয়ারম্যান মানে প্রেসিডেন্ট, সভাপতি। তা আমার সভাপতিত্বে তোমরা 9 জন তো যা করানোর করছো, এবার আমার পালা, নাউজুবিল্লাহ কইবেন না। পরে মহিলা মেম্বার হিগেহিয়ন্তন বার ওই কুমায় ক্যাংরায় কোনোরম থানার মধ্যে যায়, চেয়ারম্যান মেম্বার বিজ্ঞানের বিরুদ্ধে 10 মামলা করছে। বালা করছে না? আচ্ছা, তুই দর্শিতা হইছ কি ইল্লাই? তুই ঘরের মধ্যে বাতরাইনবা, তোর হোল আইনটা ঠিক মতো লালন পালন করিবা, তুই মেম্বার হইতে যাও কা? কথা কোন ঠিক না বেঠে? নারী পুরুষের সমান অধিকারের নামে তুই মেম্বার হইতে যাও কা? যার কারণে চেয়ারম্যান মেম্বার বেগগুনে মিলে কাম সারাই দিছে, কথা কোন ঠিক না বেঠে? এবার আমরা কোন আমরা কো মাইয়ারে বউয়েরে জিয়েরে নাতিনেরে পর্দা মতো চালাইবেন নি, সুদ খাইবেন নি? সুদ কে কে খাইবেন? একটু আতুড়ান উড়াইনো কেন? আচ্ছা যাক, তাহলে আমরা সুদ খাইতাম না, আমরা ঘুষ খাইতাম না, আমরা আমগো মাইয়াগারে বেপর্দা চালাইতাম না, আমরা একমাত্র অন্তরের মধ্যে তাকওয়ার লালন করব, আমরা আল্লাহকে ভয় করে চলবো। আমরা কাকে ভয় করে চলবো? আর আমরা খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে কলমা পড়তে পড়তে ইমানের উপর ইন্তেকাল করব। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. أي الله تعالى أذكر أي شغور دي فقير بر جامع مسجد فرنگونه ربنا لبين أي علاقار تمار پريو محبوب مند در كنية راتري پرائے باروتا پر جنتو গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা হয়েছে। আমার অত্যন্ত স্নেহের মহব্বতের ফখরুদ্দিন হেলাল ভাই আলোচনা করেছেন, রব্বুল আলামিন আরো অনেক অনেক যোগ্য যোগ্য উলামায়ে ইকরাম আলোচনা করেছেন। ওগ মাহবুব, পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত হয়েছে, তোমার নামের জিকির হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে আমাদের এই নেক আমলগুলোকে কবুল মঞ্জুর করে নাও। যা কিছু সওয়াব দান করো, কয়েক গুণ বৃদ্ধি করে দিয়ে আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। সমগ্র পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছেন, ওগো আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহের উপরের সওয়াব পৌঁছায়া দাও। মাবুদগো খাস করে আজকে সাগর দি ফকির বাড়ি জামে মসজিদের পাশে আমরা যারা বসে তোমার কাছে হাত পেতেছি, আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, যারা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেলেন, আল্লাহ দয়া করে তাদের আব্বা আম্মার আরওয়াহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ গো, অনেকের দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, দয়া করে মেহরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, শত শত বছর হাজার হাজার বছর ধরে কবরস্থানের মধ্যে তোমার যে সকল ইমানদার বান্দারা শুয়ে আছেন,
অনেকের নামও শুনি নাই, অনেকের নামও জানি নাই। 100 বছর আগে কারা ছিলেন জানি না চিনি না, 200 বছর আগে কারা ছিলেন জানি না চিনি না। আমরা নানা দাদা দাদি নারী সেই পর্যন্ত দোয়া করি, এর উপরে আর যাইও না। ওগো মাহবুব, আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করছি গো আল্লাহ, যত ইমানদার কবরের মধ্যে শুয়ে আছেন সকলকে মাফ করে দাও, সকলের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো মাহবুব, এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নাজির আহমদ সাহেব একই মঞ্চে ওয়াজ করেছে, আলোচনা করেছে, আজকে হুজুর দুনিয়ার বুকে নাই। আই আল্লাহ, হযরতকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, দুনিয়াতে জীবদ্দশায় দ্বীন ইসলামের যে খেদমত করে গেছেন কবুল মঞ্জুর করে নাও। আই আল্লাহ, ওনার সুযোগ্য সাহেবজাদা, ওনার পুত্র কোরআনের খাদেম হয়েছে, আল্লাহ তুমি তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আই আল্লাহ, এলাকায় যত কবরস্থান আছে সেই কবরস্থানে যত কবরবাসী রয়েছেন, আল্লাহ সকলকে মাফ করে দাও, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মানুষ হিসেবে জীবিত থাকা অবস্থায় যদি কোনো গুনাহ করে থাকো দয়া করে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমরা গুনাহগার, গুনার পাহাড় মাথায় নিয়ে তোমার কাছে হাত পেতেছি গো আল্লাহ, দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের জানা অজানা নতুন পুরাতন সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দাও। ওগো আল্লাহ, আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও। আল্লাহ, গুনার দিকে যদি তাকাই মনে হয় যেন গুনার সমুদ্রে ডুবে আছি, কিন্তু তুমি তো বলেছো বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ গো, তোমার রহমত থেকে নিরাশ হলাম না। আই আল্লাহ, নিরাশ না হয়ে অনেক বড় আশা নিয়ে তোমার কাছে হাত পেতেছি। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি একবারের বেশি বেশিবার চাইতে যায় তাহলে ধমক মারে, দরজা বন্ধ করে দেয়। ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার বান্দা যতবার তোমার কাছে চায় ওগো বান্দা তুমি তত বেশি খুশি হয়ে তোমার রহমতের দরজাগুলো খুলে দিতে থাকো। আল্লাহ, তোমার রহমতের আশা, গুনাহ মাফের আশায় তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত পেতেছি গো আল্লাহ। আমাদের জিন্দগির জানা অজানা নতুন পুরাতন সগীরে কবিরে সব গুনাহ দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ, আব্বা আম্মা যাদের এন্তেকাল করেছেন তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, যাদের আব্বা আম্মা জীবিত আছেন আল্লাহ তাদের আব্বা আম্মাকে সুস্থতার সাথে নিয়ে খায়াত দারাজ করো, তাদের আব্বা আম্মাকেও মাফ করে দাও। আয় আল্লাহ, এই এলাকায় এসে এত বেশি ভালো লাগলো, এত খুশি হলাম। যুব সমাজ মাহফিল বাস্তবায়নের জন্য কত কষ্ট করলো, এই যুবকগুলো যদি চাইতো তারা গানের আয়োজন করতে পারত, কনসার্টের আয়োজন করতে পারত, জুয়ার আয়োজন করতে পারত, মদের আয়োজন করতে।